Keep pushing you away while I want you to stay. Amazing gold is eyes, but my heart still beats. When I say no, it's yes. I'm putting you to the test. Can you handle me? Do you have the key? Sorry that I've been playing games. Do you really have what it takes? I guess so, I guess so. Good morning, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, রোজকার মতন আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে খুব 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 ইন্টারেস্টিং, কারণ আজকের আমি মা আমরা যাচ্ছি একটুখানি কাছে পিঠে ঘোরার জন্য। আর আমাদের বাড়ির কাছ থেকে আমরা কাছে পিঠে ঘুরতে মানে ব্যারাকপুর যাবো। আমাদের ব্যারাকপুর হচ্ছে গিয়ে একটা ঐতিহ্যশালী জায়গা, যেখানে মঙ্গল পাণ্ডের স্মৃতি আছে, অন্নপূর্ণার মন্দির আছে, তারপর হচ্ছে গিয়ে গান্ধী মিউজিয়াম আছে, গান্ধী ঘাট আছে, মঙ্গল পাণ্ডে আছে, মঙ্গল পাণ্ডের আরও অনেক স্মৃতি আছে। তো চটপট চটপট চলো সেগুলো তোমরা দেখে নাও, কত সুন্দর জায়গা। আর তোমরা এখানে কিভাবে যেতে পারো সেটাও বলে দিতে পারো। ব্যারাকপুর যে কোনো শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা ব্যারাকপুরে এসে এগুলো ভিজিট করতে পারো, ঠিক আছে? তো চটপট চলো। আর আমি রেডি হয়ে গেছি, আমি ব্লু কালারের একটা, যেটা আমি পার্ক স্ট্রিট থেকে কিনেছিলাম, সেই একটা উলের একটা সোয়েটার পরে নিয়েছি, আর তার সঙ্গে আছে এই যে ডেনিম। তো কেমন লাগছে আমাকে তো অবশ্যই সেটা জানাবে। ওকে, রেডি হয়ে গেছে আর আমাদের গাড়িতেও স্টার্ট দেওয়া হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আমি চলে এসেছি ব্যারাকপুরে, আর সবার ফার্স্টে যেখানে এসেছি সেটা হচ্ছে গিয়ে চার্চে। ব্যারাকপুরে তো আছে হচ্ছে গিয়ে একটা চার্চ, যেটা একদম পরে মঙ্গল পাণ্ডের ঠিক পাশে। আর এখন তো এটা বন্ধ আছে করোনা কোভিডের জন্য। আর যদি তোমরা চাও আসতে, তো এখানে রোববার দিন খোলা থাকে সকাল 8:30 থেকে 4:30 অবধি। যদি তোমরা রোববার সকাল 8:30 থেকে 4:30 মধ্যে আসতে পারো তো খুব ভালো লাগবে, এই জায়গাটা ঘুরে দেখতে পারবে, প্রে করতে পারবে, আরও অনেক কিছু শিখতে পারবে। কারণ যিশুর বলে যাওয়া অনেক বাণী, অনেক কিছু আছে যেগুলো আমরা যদি মানে মানি হয়তো আমাদের অনেক কিছু কাজে লাগতে পারে। তো যাই হোক, আর এমনি দিন তোমরা যদি একটু কেউ চার্চে আসতে চাও, কারণ এই জানুয়ারির টাইমটা, ডিসেম্বরের টাইমটা হচ্ছে গিয়ে মানে যিশু দাদার টাইম, যিশুর টাইম, এমন নয় প্রত্যেকটা টাইমটাই এই সময়গুলোকে আমরা একটু চার্চে আসি। তো সুতরাং তোমরা যদি এই সময়গুলোতে আসতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এমনি এসে ওদেরকে বললে যে আমরা জাস্ট একটু ঢুকতে চাই, একটু প্রেয়ার করতে চাই, তো তোমাদের করতে দেবে। আর এখানে আসার জন্য তোমরা ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো একটা অটো ধরে নেবে, বলবে চার্চের সামনে নামবো বা মঙ্গল পাণ্ডে নামবো, চলে আসতে পারবে। এই যে রোড দেখছো, একদম রোডের ধারেই হচ্ছে গিয়ে এই চার্চটা। আর আজকের আমরা এসেছি স্কুটিতে করে, তো চলো এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন।
অটো ধরে অনায়াসে চলে আসতে পারো, ঠিক আছে? তো চলো, বাট চটপট চটপট ভেতরে যাওয়া যাক। আর আমার তো খুব মজা লাগছে, খুব 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 খুব। ঢুকতে গেছে এখানে একটা গান্ধীজির একটা মানে পেন্টিং করা ফটো, আর এই হচ্ছে সেই গান্ধী স্মারক সংগ্রহালয়। চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে আছে হচ্ছে গিয়ে সেই চরকা কাটাটা, ওনার সময়ের মানে সুত চরকা, এই যে। এটা হলো দরজা, দরজা ঠেলে ভিতরে ঢুকতে হবে। ঢুকেই বারান্দা, তারপরে ঘর, জানলা, এদিকেও আছে হচ্ছে গিয়ে ঘর। কি লেখা আছে দেখুন এখানে, রান্নাঘর বর্তমানে প্রদর্শনের জন্য আছে গান্ধীজির বস্তু। আর এই এই হচ্ছে গিয়ে গান্ধীজির আর কি বাড়ির স্ট্রাকচারটা, এটা হচ্ছে গিয়ে গান্ধীজির বাড়ির স্ট্রাকচারটা, তার বাড়ি কিরকম ছিল সেটা। আচার্য নন্দলাল বসুর কৃত গান্ধী স্তম্ভ। তার সময়ের বিভিন্ন বিভিন্ন ফটো, যেখানে যেখানে উনি গেছিলেন আন্দোলনের জন্য। এই যে মহিষাদল এক মহিলা সভায় গান্ধীজি। মহিষাদল যদি তোমরা কেউ না জেনে থাকো, মহিষাদল হচ্ছে তমলুকের ওদিকে, আমার বাপের বাড়ির শ্বশুরবাড়ির ওদিকে, ডায়মন্ড হাবড়াতে উনি গেছিলেন 25শে ডিসেম্বর 1945 সালে। সেই সময়ের এই ফটো সুভাষচন্দ্র বোসের সঙ্গে, নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে গান্ধীজি 1930 সালে। সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজের ছাত্রবৃন্দের সঙ্গে। তার সময়ের ব্যবহৃত নোহাখালী পরিভ্রমণের সময়ের লণ্ঠন এটা, বা হেরিকেন বলতে পারো, টুপি। এই হলো দেখো গান্ধীজির চিতাভস্ম। এই হলো গান্ধীজির মানে হচ্ছে গিয়ে যেটা বলে ভস্মটা। আর এই যে এখানে কাঠের টেবিলটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমাদের সোদপুরে তৈরি, ওখানে যে খাদির যে আর কি কাজ হতো সেইখান থেকে ওনার জন্য এটা করা হয়েছিল। এটা ওনার ব্যবহৃত, দেখো এখানে লেখা আছে এই যে সোদপুর খাদি প্রতিষ্ঠানের খাবার গ্রহণের সময় গান্ধীজির ব্যবহৃত কাঠের টেবিল 1946 সালে। আর এটা হচ্ছে গিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এটা হচ্ছে সেই চম্পারণ সত্যাগ্রহ। তুমি খালি দেখো কেউ আসছে নাকি। দায়ের সময়, আন্দোলনের সময় নয়, কারেঙ্গে ইয়া ফির লড়েঙ্গে মারেঙ্গে সময়। তো আমার হয়ে গেল
গান্ধী স্মারক সংগ্রহালয় ঘোরা। এবার চলো তোমাদের দেখিয়ে দিয়ে টাইমিংটা, জানি এখানে উল্টো আসছে কিন্তু দেখে নাও, এখানে লেখা আছে সকাল 11টা থেকে দুপুর 5টা অবধি, আর এই যে বুধবার বন্ধ, বুধবার বন্ধ থাকে, বুধবার বন্ধ। তো হয়ে গেল, এবার আমরা কোথায় যাবো মা? মঙ্গল পাণ্ডে, তাই তো? চলে এসছি আমরা মঙ্গল পাণ্ডে, আর আসতে না আসতে এখানে আছে টিকিট কাউন্টার, তো এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, টিকিট কেটে দেন আমরা ভেতরে যেতে পারবো। তিনটে টিকিট লাগে ভিডিও করলে। অসাধারণ যাকে বলে। টিকিটটা এখন বেড়ে গেছে 5 টাকার থেকে হয়ে গেছে 20 টাকা, কিন্তু অসম্ভব সুন্দর। মানে যারা কাপল তাদের জন্য ভালো, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, কাপলের জন্য, প্রত্যেকের জন্য ভালো। মানে এখানটা বাগান, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ভ্যারাইটিস ফুল, তারপর আছে হচ্ছে গিয়ে অনেক কিছু মানে খেলার জিনিস, যেমন হচ্ছে গিয়ে দোলনা, ঢেকি, স্লিপ, সমস্ত কিছু, সমস্ত কিছু যাকে বলে এক কথায় অসাধারণ। আর ঠিক এর ওপাশটাই হলো গিয়ে গঙ্গা, ওই যে হচ্ছে গঙ্গার দিকটা, ওই পাশটায় বসে থাকলে বা গঙ্গাটা সুন্দর দেখা যায়, ওখানে নৌকাও চড়া যায়, যারা পে করে তারা নৌকাও চড়তে পারে। এত ভালো লাগে, জাস্ট অসম্ভব ভালো লাগে। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু জিনিস ঘুরে দেখাই, যেই জায়গাগুলো আমার ভালো লাগে বুঝতে। এই ফুলের খালি কালার গুলো দেখো কতটা কালারফুল, কি ভাল লাগছে না দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। এই হলো সম্পূর্ণ পার্কটা। জিরাফি ঢুকে যায় এখানে, জিরাফি ঢুকে যায়।
আর এখানে আছে প্লেগ্রাউন্ড টাইপের বা প্লে অ্যাক্টিভিটিস, সবাই এখানটার মধ্যে এসে দেখো প্লে করতে পারো। আর ইনক্লুডিং এটা টিকিটের সঙ্গে, এখানে কিন্তু আলাদা করে কোনো পে করতে হয় না। আরে দোল একটু, রোগা তো কাজে লাগা, 20 টাকা তো উসুল কর। কেমন লাগছে ম্যাডাম জি? খুব ভালো, খুব ভালো। টিকিট কেটেছে না, সব কিছু সমস্ত কোনো কিছু ছাড় দেওয়া যাবে না। ও একটু আসতে পারছি না। দেখো মা, মনে হচ্ছে না তোমার পটি পেয়ে গেছে। আরে একটা পা আগে দাও, একটা পা পরে। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের এই জায়গাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কাছে পিঠে একদিনে ঘোরার জন্য, ঘুরে বাড়ি ফিরে যাওয়ার জন্য এই জায়গাগুলো খুব সুন্দর। আর ব্যারাকপুর হচ্ছে গিয়ে একটা ঐতিহ্যপূর্ণ শহর যাকে বলে, ব্যারাকপুরের গলিতে গলিতে ইতিহাস আছে যাকে বলে, গলিতে গলিতে। এছাড়াও ব্যারাকপুরে আরও কিছু জিনিস আসে, আমি চেষ্টা করবো সেগুলোও তোমাদের অন্য কোনো সময় নেক্সট কোনো ভিডিওতে একদিন দেখানোর। একদিনে ঘুরে দেখা সম্ভব যেহেতু আমরা আজকের গাড়ি আনিনি, স্কুটিতে এসেছি, তার জন্য আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার তোমাদের ব্যারাকপুরেরও বাকি জিনিসগুলো দেখাবো। আর তোমরা তো ভাবছো এখানে তোমরা কী করে আসবে, শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুর লোকাল ধরে ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর থেকে নিয়ে নিতে হবে একটা অটো। অটো করে চলে যাবে ধূপীঘাট, ঘাট ঘুরতে পারবে। তার পাশেই আছে গান্ধীজির সংগ্রহালয়, আর এখান থেকে আবার অটো যায়, অটোতে করে তোমরা মঙ্গল পাণ্ডে চলে আসবে। এই পার্ক সহ গঙ্গার ঘাটটা অনায়াসে ঘুরে দেখতে পারবে। ওকে, তো আজকের মতো টাটা, বাই বাই, আবার যেন তোমাদের দেখা পাই। আর চলো।